ভোটের জন্য চাওয়ার কিছু নেই, এখানে মানুষের জন্য প্রার্থনা করলাম। নমস্কার সবাইকে, আমি সব্যসাচী ঘোষ। ভোটের জন্য চাওয়ার কিছুই নেই, এমনই মন্তব্য করছেন অভিজিৎ গাঙ্গুলি, যিনি কলকাতা হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি ছিলেন এবং তারপরে বিজেপিতে যোগ দিয়ে তিনি একের পর এক তার যে জনসভা সেখানে মানুষের ভিড় উপচে পড়ছে। কেন উপচে পড়ছে তার অনেকগুলো কারণ আছে। কারণ প্রথম কারণ হচ্ছে তার বিচার ব্যবস্থায় থাকাকালীন তার দিনের পর দিন দিয়ে যাওয়া একের পর এক সাড়া জাগানো পিটিশন, সেই যে পিটিশনগুলো ছিল সেইগুলো তমলুক কেন্দ্রের প্রচুর এমন মানুষ আছেন, প্রচুর এরকম ছাত্রছাত্রী আছেন যারা চাকরি পেয়ে গেছিলেন, তারা বঞ্চিত ছিল বর্তমান সরকারের দুর্নীতির জন্য। অনুভূতিটা খুব ভালো, প্রচুর মানুষ এসেছেন। আমি মায়ের কাছে প্রার্থনা করলাম যাতে সবাই সুখে শান্তিতে দিন যাপন করেন, এইটুকুই। এটা গেল প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট, উনি একজন খুব সুবক্তা এবং যেটা যেখানে বলা উচিত সেইটা ঠিক সেই জায়গাতেই উনি প্লেস করতে পারেন, এটা ওনার একটা বড় ক্ষমতা। তৃতীয় জিনিস, উনি ওনার যে ভাষণগুলো থাকে উনি কিন্তু খুবই স্পেসিফিক টুয়ার্ডস আমাদের রাজ্যের বর্তমান শাসক দলের উপরে। কারণ উনি যেটা মনে করেন বলে আমরা মনে করি যে প্রথমে ঘর থেকেই শুরু করা ভালো, বৃহৎ স্বার্থে উনি নেমেছেন। সেখানে যদি ঘরের সমস্যাগুলোকে আগে সমাধান না করে, ঘর বলতে গেলে পশ্চিমবঙ্গটাকে আমরা বোঝাচ্ছি, ঘরের সমস্যাকে যদি আমরা সমাধান না করতে পারি, যেখানে অন্যান্য যেসব রাজ্য আছে তারা কেন্দ্রের সঙ্গে সমঝোতা করে চলে বলে তারা সমস্ত কিছু সুযোগ সুবিধা পায়, এবং আমাদের রাজ্যে তো সেরকম কোনো সুযোগ সুবিধা পাওয়ার মতন কোনো পজিশনই নেই। কারণ আমাদের যে ডেটাগুলো আমরা দেখাই সরকারের কাছে, তারা সেই ডেটাগুলোর মধ্যে অনেকাংশে ভুয়ো, এবং মানে যতটা অ্যাকচুয়াল কাজ হয়েছে তার থেকে অনেক বেশি পরিমাণ দেখানো হয়, বা যত পরিমাণ টাকা আসে তার থেকে কম পরিমাণ এখানে দেখানো হয় যে কেন্দ্রীয় সরকার এত কম টাকা আমাদের দিয়েছে, এত হাজার হাজার কোটি কোটি টাকা আমরা কেন্দ্রীয় সরকারের কাছ থেকে পাই। আরে আপনারা, আপনাদের কতটা দেনা আছে বাজারে বলুন তো, সেই দেনার পরিমাণটা কখনো আপনারা ভেবে দেখবেন না, কত লক্ষ হাজার কোটি টাকা আপনাদের দেনা রয়েছে। সেই জায়গাটাকে ফোকাস করা ভালো। এবং তমলুক কেন্দ্রে দাঁড়িয়েছে দেবাংশু ভট্টাচার্য, তিনি খুবই নবাগত, এবং নবাগতর থেকেও বড় কথা ওনার রাজনৈতিক যে একটা অভিজ্ঞতা বা একটা কোনো বড় কিছু সমস্যাকে অ্যাড্রেস করার ক্ষমতা সেটা নেই। শুধুমাত্র 2021-এর একটি খেলা হবে গানই শেষ নয়, তার পরেও অনেক কিছু থাকে একটা রাজনীতিতে বড় নেতা হওয়ার জন্য। সেই সুস্পষ্ট বক্তা সেটা অভিজিৎ গাঙ্গুলি অবশ্যই, এবং উনি ওখানকার এমপি প্রার্থী হিসেবে সবথেকে যথাযথ বলেই জনগণ মনে করছে। কারণ ওনার মধ্যে সেই গাম্ভীর্যটা আছে, উনি ফলস কথা কম বলেন, উনি যে কথাগুলো বলেন তার পিছনে লজিক্যালি যুক্তি দিয়ে উনি কথাগুলো বলেন, এখানে বায়াসনেস নেই। যে ভালো কাজ করবে, যে প্রকৃত শিক্ষিত, তাদের পাশে দাঁড়ানো আমাদের কাজ। কারণ বর্তমানে রাজ্যটা তলানিতে চলে যাচ্ছে, সেটা আপনারা সবাই জানেন, নতুন করে বলার কিছু নেই। তো সেই তলানিটাকে আমাদেরকে ঠিক করতে হবে, সেই জায়গাটাকে আমাদেরকে ঠিক করতে হবে। কি বলবেন অভিজিৎ গাঙ্গুলির এই যে নিজের প্রতি যে আত্মবিশ্বাস, এটা আপনারা কেমন চোখে দেখছেন নিশ্চয়ই আমাদের কমেন্ট সেকশনে আপনারা কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক করুন, চ্যানেলটি যদি আগে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এবং ভিডিওটিকে সবার মাঝখানে শেয়ার করে দিন। ধন্যবাদ।